এখন আমি বিরোধী দলের নেতাকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য অনুরোধ জানাচ্ছি, আপনার সময় 2 মিনিট। হেনরি কিসিঞ্জারের তলাবিহীন ঝুড়ির দেশটি আজ নিজস্ব অর্থায়নে নির্মাণ করছে পদ্মা সেতু। এটি যেমন সত্য, তেমন একই সাথে আমাদের দেশে প্রতিদিন সড়ক পথে প্রাণ হারাচ্ছেন 64 জন মানুষ। এটি একটি নির্মম সত্য মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে সুযোগ প্রদানের জন্য। সেই সাথে আজকে তথ্য প্রযুক্তি ছাড়াও অর্থনীতি এবং বিভিন্ন খাতের মাধ্যমে আমাদের প্রধানমন্ত্রী যে প্রস্তাব তুলেছেন, তিনি উন্নত দেশ করবেন 36 সালের মধ্যে, ঠিক সেই প্রেক্ষাপটে বলতে চাই যে তথ্য প্রযুক্তিতে আজকে আমরা স্যাটেলাইট উদ্ভাবন করছি, এটি যেমন সত্য, ঠিক একই সাথে মাননীয় স্পিকার মনে রাখতে হবে বিশ্বে সাইবার ঝুঁকিতে আমাদের অবস্থান কিন্তু ষষ্ঠতম। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, একটি গণতান্ত্রিক বিরোধী দল হিসেবে আমরা সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডকে অবশ্যই সাধুবাদ জানাই, কিন্তু মাননীয় স্পিকার, আমাদের গঠনমূলক আলোচনার মাধ্যমে আমরা দেখিয়ে দিয়ে যাব যে সরকার আজকে যে প্রস্তাবটি উপস্থাপন করেছে সেটি একটি উচ্চবিলাসী প্রস্তাব, বাস্তবের সাথে অসঙ্গতিপূর্ণ। ঠিক এই জায়গা থেকে আমাদের বিরোধিতা দেখা যে বাংলাদেশ উন্নয়ন করছে আমরা মেনে নিচ্ছি, কিন্তু এই উন্নয়নে যদি আমরা এখনই ধরে নিই যে 36 সালের মধ্যেই বাংলাদেশ উন্নত দেশ হয়ে যাবে, সেটি বাস্তবের সাথে যাবে না এবং এটি আমাদের দেশ, জাতি এবং জনগণের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। একটি ছোট উদাহরণ দিতে চাই মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমরা দেখেছি যে তথ্য প্রযুক্তিতে উন্নয়নের জন্য কিন্তু বর্তমান সরকার আমাদের বেশি সংখ্যক যুবদেরকে এলইডি, পিসিপি ইত্যাদি বিভিন্ন কোর্সের মাধ্যমে গ্রাফিক্স আউটসোর্সিং বিভিন্ন প্রশিক্ষণ দিয়েছেন। এটির মাধ্যমে কিন্তু তারা কর্মসংস্থান নিশ্চিত করতে চেয়েছিলেন, কিন্তু 3 থেকে 6 মাসের এই কোর্সগুলো থেকে যারা বের হয়েছিল তারা আপওয়ার্কের মতো যা মার্কেট প্লেসগুলো আছে সেইগুলোতে ঢুকে অদক্ষ এই সমস্ত যুব সমাজই কিন্তু আমাদের মার্কেট প্লেস থেকে ব্যান করে দিয়েছে। অর্থাৎ মাননীয় স্পিকার, আমরা আপওয়ার্কে বাংলাদেশের এখন অ্যাকাউন্ট খুলতে পারছি না। আমরা বলতে চাচ্ছি যে আমরা সাধুবাদ জানাই যে এলইডি, পিসিপির মতো কোর্সগুলোকে, কিন্তু আমরা মনে করি এখানে সময় দেওয়া প্রয়োজন। স্যার ইনফরমেশন, ইয়েস প্লিজ স্যার। আপনি বলছেন যে আমাদের দেশের যুবকরা এখন লাখ লাখ যুবকরা আপওয়ার্ক কাজ করছে বা বিভিন্ন ধরনের টেকনিক্যাল প্রযুক্তি প্রশিক্ষণ গ্রহণ করে এগিয়ে চলেছে। এইভাবে তো আমরা একটা উন্নত বাংলাদেশ বিনির্মাণ করবো, সেই পক্ষেই তো আপনি কথা বলছেন মাননীয় বিরোধী নেতা। আমি বলতে চাচ্ছি যে আপওয়ার্কের মতো মার্কেট প্লেসগুলোতে কাজ দেওয়ার জন্য আমরা লাখ লাখ যুবককে প্রশিক্ষণ দিয়েছি 3 থেকে 6 মাসের। এই 3 থেকে 6 মাসে যে অদক্ষ যুবকরা মার্কেট প্লেসে ঢুকেছে, আমাদের মার্কেট প্লেসের সেবার মান ধারাবাহিকতা রক্ষা করতে না পারার কারণে কিন্তু বিশ্বে আপওয়ার্ক, ফিবার সহ মার্কেট প্লেসগুলো থেকে আমরা এক এক করে ছিটকে পড়ছি, সেখানে আমরা কাজের সুযোগ পাচ্ছি না। এই জায়গা থেকে বলছি যে পরে প্লিজ আমি আবার নিব। এই জায়গা থেকে বলতে চাচ্ছি যে আজকে সরকার যে উন্নয়নমূলক কর্মকাণ্ড নিচ্ছে আমরা বিশ্বাস করি যে এতে উন্নয়ন হচ্ছে, কিন্তু একই সাথে আজকে যদি সরকার মনে করে যে তারা 36 সালের মধ্যে উন্নত বাংলাদেশ করে দেবে। স্পিকার পয়েন্টটা পড়ুন, বিরোধী দলীয় নেতা সময়ের অতিরিক্ত কথা বলছেন। স্পিকার, আপনি আপনার বক্তব্য 20 সেকেন্ডের মধ্যে শেষ করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমি শেষের পথেই ছিলাম। তাই আমরা বলতে চাই যে বাংলাদেশ উন্নয়ন করবে, কিন্তু সরকার যদি এখনই মনে করে যে 36 সালের মধ্যে বাংলাদেশ উন্নত রাষ্ট্র হবে, ঠিক সেই জায়গা থেকে আমাদের বিরোধিতা এবং আমরা মনে করি এটি বাস্তবের সাথে অসঙ্গতিপূর্ণ, এই জন্য আজকের এই মহান সংসদে গৃহীত হওয়ার যোগ্যতা রাখে না। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ।